don't believe in destiny. I just do what's best for me. All right. Hey, good morning everyone. My name is Shan and welcome to another video. So ব্যাপারটা কিছুটা এইরকম, টুডে ইজ সানডে অ্যান্ড আজকে আই থিঙ্ক 18 এপ্রিল 2021 অ্যান্ড আই এম আউট ফর রাইড। তো যেমন দেখতে পাচ্ছ এটা সকাল না সানডে, এখন প্রায় 9:30-10 বাজে, ঠিক আছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তো না আমি লেট না, আমি ইচ্ছা করে এই টাইমে বেরিয়েছি, ইজ বিকজ কি আমার একটা কাজ আছে উলবেড়িয়ার ওদিকে। তো আমি ভাবলাম যখন উলবেড়িয়ামে যেতেই হবে তো একটা রাইড কেন না করা যাক। তো আপাতত যাই আর লেটস সি। See to my enemies, they're just full of jealousy. Yeah, this legacy, you gon' see what's left of me. You gon' see success in me, you ain't seen the rest of me. I just wanna be the best at what I know. Better than the rest, just watch me grow. Put me to the test and watch me go. This is my quest, I'ma make it known. They call me obsessive, oh I know. Alright, so Ravatek is today, Rakum. Right now on AJC Bose Flyover. So মোটামুটি রাস্তাঘাট আজকে আমি দেখছি মোটামুটি ফাঁকাই আছে, যথেষ্ট ফাঁকা আছে। অ্যান্ড ভিডিওর প্রথমে যেমন দেখলে আই ওয়াজ এ বিট কনফিউজড বিটুইন দ্য KTM অ্যান্ড দ্য ইউনিকর্ন। তো অনেকজনই আগের ভিডিওতে আমায় বলেছে যে KTMটা কেন বের করছো না, আর এই ভিডিওতে আমি শিওর তোমাদেরও মাথায় প্রশ্ন আছে ওয়েন আই এম হিটিং দ্য হাইওয়ে KTMটা কেন না। তো দুটো রিজন আছে, আজকের রাইডটা রিয়েলি ওয়ান্ট টু এনজয়, এরকম না যে KTM-এ এনজয় করতে পারতাম না, বাট দ্য থিং ইজ কি দেখো KTM-এ ফার্স্ট অফ অল পেপারটা আমার কাছে নেই এই মুহূর্তে, আশ্রয়ের কাছে রয়ে গেছে পেপারটা, ওটা আমার আনা হয়নি। সো দ্যাট মাইট বি এ রিস্ক, ওটা একটা মাথায় টেনশন থাকতো যে পেপার নেই, যদি কোথাও পুলিশ দাঁড় করাতো আই এম প্রিটি শিওর কিছু হতো না, পেপার আমি দেখিয়ে দিতে পারতাম, বাট ফিজিক্যাল ফর্ম আমার কাছে ছিল না। অ্যান্ড সেকেন্ড অফ অল ইজ দ্যাট কী দেখো যখন আই এম হিটিং দ্য হাইওয়ে আই মেক শিওর কি আমি এমন একটা বাইক নিয়ে হিট করছি যেটাকে আমি জানি থ্রু অ্যান্ড থ্রু, তো তার জন্য ইউনিকর্নটা। তো আপাতত হাইওয়েতে হিট করি অ্যান্ড সি ইউ। My notes, call me aggressive with my flow. Call me offensive even though Joey ain't gonna lie, life's tough. Try to get by, life's rough. Try to do it right, it's not enough. Even though you try, you still mess up. But I'm still gonna fight for what I love. Still gonna die for what I love. Okay, so Dhulagarh Toll Plaza. অ্যান্ড এখানে প্রচণ্ড বিস্কিটের গন্ধ ছাড়ছে, আমি প্রিটি শিওর আশেপাশে কোথাও একটা বিস্কিট ফ্যাক্টরি বা এরকম কিছু নিশ্চয়ই হবে। কোনো স্টপ দেবো না, আমি নন স্টপ বেরোচ্ছে এখন, কারণ যা খাবো কোলাঘাটে গিয়ে খাবো, তো বিশেষ কিছু খাবো না, যদিও কোলাঘাটে গিয়ে মেবি চা অ্যান্ড মেবি একটা আমার আপাতত খাওয়ার কিছু ইচ্ছা নেই, কারণ বাড়ি থেকে খেয়ে মানে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি। এটা টিপিক্যাল বাঙালি ব্রেকফাস্ট হয় শনি রবিবার সকালে, ইজ লুচি অ্যান্ড তরকারি। তো আপাতত লেটস গো অ্যান্ড লেটস সি, আপাতত আই এম রিয়েলি এনজয়িং দ্য রাইড আফটার সো লং। মানে ওই যে কী বলে যে স্যাটিসফ্যাকশনটা না রাইডিংয়ের ইজ অন আ ডিফারেন্ট লেভেল, কারণ তোমরা জানো আমি রাইড ওইভাবে যাই না অ্যান্ড খুব কী বলে ইচ্ছা না হলে আমি যাই না রাইডে, মানে এখন যা তেলের দাম স্পেশালি, বাট আই ওয়াজ রিয়েলি ক্রেভিং ফর দিস রাইড অ্যান্ড অপরচুনিটি চলে এলো। আমি প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, তারপরে ভাবলাম না ধর ট্রেনে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো, লেটস টেক দ্য বাইক অ্যান্ড রাইড। আর মোটামুটি হাইওয়ে ইজ এমটি, কারণ এই টাইমে সবাই ফেরে কেউ যায় না, অপাতত দ্যাটস আ প্লাস পয়েন্ট ফর মি, অপাতত লেটস গো। Still gonna try, I won't give up. Still gonna fight until I've won. They say I'm way too obsessed and I've got nothing left. And I'm not quite there yet, but those words they'll regret. Cause I've got something left and I'm not giving in. I will not let them win, I won't stop till the end. অল রাইট, তো এখনও উলবেড়ি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারেই আছি। দ্য মিটিং ওয়েল ওয়েন্ট রিয়েলি ওয়েল, তো আমি মানে হঠাৎ করে চার্জড আপ হয়ে গেলাম অ্যান্ড কী বলবো
একটা অন্যরকম ফিলিং, মিটিংটা খুব ভালো গেছে, নাথিং রিলেটেড ইউটিউব আগে থেকেই বলে দিই। তো আমি জাস্ট এটা সামনে দাঁড়িয়ে খুব কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো আমি দেখাতে পারবো না এটা, তো আপাতত এখান থেকে বেরোই অ্যান্ড লেটস সি। তো হ্যাঁ ভাই, দ্য মিট, যেমন বললাম দ্য মিটিং ওয়েন্ট রিয়েলি ওয়েল। তো কিছু যখন ভালো অ্যাটলিস্ট পজিটিভ হয় তো ইট ফিলস রিয়েলি নাইস। তো আজকে কোলাঘাটে গিয়ে পার্টি করার কিছু নেই, আই এম প্ল্যানিং অফ হ্যাভিং আ ক্রাশার, কেএফসি আছে ওখানে। তো কোলাঘাটে যখনই যাই উই হ্যাভ, মানে কোলাঘাটে যখনই যাই আমরা তো চাই খাই। তো আজকে এত কিছু ভালো হয়েছে, কুছ তো এক্সট্রা বানতা হ্যায় ইয়ার। তো যাই হোক, কোলাঘাট ব্রিজ অ্যাজ ইউ ক্যান সি, আমি চেষ্টা করবো, আই ক্যান প্রমিস ইউ, এই পার্কটায় আসার। কারণ দ্য থিং ইজ, আমরা এতবার কোলাঘাট এসেছি বাট এত পর্যন্ত আমি কোলাঘাটে যে নদীর পাড়ে এখানে আসিনি একবারও না। তো আমি চেষ্টা দেখতে কোনো রাস্তা খুঁজে বের করার, না হলে সি কি হয়। না, কেএফসি খাবো না। দেখো কেএফসি ইজ ওকে, বাট এইখানে এসে তোমরা সোনার বাংলা চা না খেয়েছো তাহলে কি খেয়েছো? তো তার জন্য অ্যাজ ইউজুয়াল কোলাঘাট এলেই আমরা দাঁড়াই সোনার বাংলা, দ্যাটস ওয়াই সোনার বাংলাতেই যাচ্ছি আপাতত। তো জাস্ট রিচ সোনার বাংলায়, যে কিনছি জিজ্ঞেস করবো চা আছে কিনা, চা খাবো অ্যান্ড তারপরে দেখছি। ওকে, তো একটা প্রপার্ট হয়ে গেলো কি, এখানে ক্যাশ আমার কাছে ক্যাশ নেই, তো আমি জিজ্ঞেস করলাম ফোনপে বা পেটিএম বা কার্ডে পেমেন্ট হয় কি না, বাট এনাদের কাছে হয় না। সো দ্যাটস ওয়াই সার্চিং ফর এটিএম, এটিএম, তো এটিএম খুঁজে পাইনি। তো মনে হয় না চা খাওয়া হবে বলে, তো এবার যদি চা নাই খাই লেটস গো টু কেএফসি। আর কেএফসিতে কিছু একটা খাওয়া যাক, কারণ ওখানে পেটিএম আছে, আই হোপ সো। ওকে, ফাইনালি অর্ডার ডান। তো ওটাতে তো ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট না, প্রায় টাইম 11:30 বাজে। তো ওটাতে খাওয়া প্রচণ্ড খিদে পেয়েছে, আর বাইরে যথেষ্ট গরম আছে। তো খাই আপাতত এখান দিয়ে খাই, তারপরে বেরোবো। চা খাওয়ার খুব ইচ্ছা ছিল বাট ক্যাশ নেই বলে খেতে পারলাম না। তো ওনারা বানাচ্ছে, বানাক অ্যান্ড খাচ্ছি। তো টাইম টু লিভ, গরম বেড়ে গেছে। রাইট না টাইম ইজ অ্যারাউন্ড 12:07। তো উৎসাহ আর কোথাও স্টপ দেব না, অ্যান্ড ফাইনাল স্টপ হবে বাড়িতে। তো ও শিট, সিট বড্ড গরম হয়ে গেছে। ওকে, তো এখান থেকে ইউ টার্ন নেব অ্যান্ড লেটস গো ব্যাক হোম।
Okay, the finally touched down to Kolkata. Same way Hugli Bridge Aghar. Alright, so finally our area is down there, but you can see the bridge down there. So, I'm going to talk about this bike. Talking about this bike, bhai, মানে কি বলবো, প্রত্যেকবার দেশ বাইক ইমপ্রেসেস মি নতুন করে, যেটাকে বলা যায়। তো এইবারে ভাই গাড়িটা অসাধারণ পারফর্ম করেছে, যেমন বলা দেখো মোটামুটি আমার একটা অ্যাভারেজ স্পিড 80-90-তে চালিয়েছি। অ্যান্ড আমি তোমরা তো জানোই যে আমার মতে অ্যাটলিস্ট হন্ডার বেস্ট বাইক হচ্ছে ইউনিকর্ন, মানে ইন টার্মস অফ এভরিথিং ব্যালেন্সড, খুবই ব্যালেন্সড বাইক। অ্যান্ড ইউ গাইজ নো আই লাভ দি ব্যালেন্সড বাইক, মানে যে কোনো ব্যালেন্স বাইক আই লাভ দ্যাম। তো বাট একটা জিনিস, ইউনিকর্ন সত্যি কথা বলছে ইজ নট মেন্ট ফর দি হাইওয়েজ, আমার যেটা মনে হয়। কারণ দ্য থিং ইজ, একটা টপ অ্যান্ড ক্রাঞ্চ থাকেই, টপ অ্যান্ড পারে। তো তাছাড়া মোটামুটি অসাধারণ গাড়ি ইউনিকর্ন। তো ইফ ইউ আর প্ল্যানিং ফর ওয়ান, অ্যাবসলিউটলি গো ফর ইট। যদি তোমার 120-140 বাজেট থাকে অ্যান্ড ইউ ওয়ান্ট আ রিয়েলি প্র্যাকটিক্যাল অ্যান্ড ব্যালেন্সড বাইক, ইউ ক্যান অবভিয়াসলি গো ফর দিস বাইক। তো ঠিকঠাক মাইলেজ, ঠিকঠাক কি যথেষ্ট ভালো মাইলেজও আছে, মাইলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকের দিনে, পাওয়ারও যথেষ্ট ভালো অ্যান্ড অল। তো যাই হোক, তো ভিডিওটা এতটাই ছিল। তো উইথ দ্যাট সেট আই এন্ডিং দিস ভিডিও। আর ইফ লাইক দিস ভিডিও থামস আপ, কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা। And see you in the next video. Till then, peace. I've been through some injuries mentally.